কিছু মানুষ আছেন প্রচণ্ড স্পিরিচুয়াল মাইন্ডেড হন, মন্দির মসজিদ গির্জাতে ঈশ্বর আল্লাহ গডকে খুঁজে বেড়ান বা সাধনা করেন, বিভিন্ন পুণ্যকর্ম করেন, বিভিন্ন তীর্থস্থানে যান। আবার কিছু মানুষ আছেন অতিরিক্ত সায়েন্টিফিক মাইন্ডেড হন, যারা ঈশ্বর আল্লাহ গডের অস্তিত্ব স্বীকার করেন না। কিন্তু এই সায়েন্টিফিক মাইন্ডেড মানুষগুলোই আবার যখন প্রচণ্ড বিপদে পড়েন, তারা নিজেদের অজান্তেই কিন্তু ঈশ্বর আল্লাহ গডের সাহায্য প্রার্থনা করে বসেন। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে প্রত্যেকটা মানুষের এনার্জি সায়েন্স ও স্পিরিচুয়াল সায়েন্সের সাথে পরিচিত হওয়া উচিত বা শিখে রাখা উচিত। এনার্জি সায়েন্স স্পিরিচুয়াল সায়েন্স শেখার জন্য অনেকে বিভিন্ন আশ্রমে যান, বিভিন্ন যোগ সেন্টারে যান, কিন্তু সেই সমস্ত জায়গায় গিয়ে তারা তো এনার্জি সায়েন্সকে উপলব্ধি করতে পারে, কিন্তু এনার্জি সায়েন্সটাকে নিজেদের জীবনে অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন না। তো এই সমস্ত মানুষদের জন্য বলবো, আপনারা কোনো ভালো সেন্টার থেকে রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, ইনস্ট্যান্ট হিলিং, এনার্জি সায়েন্স এই সমস্ত টেকনিকগুলো শিখে রাখুন। এই টাইপের টেকনিকগুলো যারা শেখান তারা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে শিখিয়ে দেবে যে কীভাবে আপনি বিভিন্ন পরিস্থিতি কন্ট্রোলের জন্য এনার্জি সায়েন্সকে ব্যবহার করে ইনস্ট্যান্ট রেজাল্ট আনবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে আমার স্টুডেন্টদের বহু ক্রিটিক্যাল প্রবলেম কীভাবে এই এনার্জি সায়েন্সকে প্রয়োগ করে সলভ করেছেন সেগুলো বলে থাকি, বা আমার স্টুডেন্টরাও তাদের বিভিন্ন প্রবলেম সলভ করে ভিডিও বানিয়ে আমার কাছে পাঠান যে স্যার এই এই প্রবলেমগুলো সলভ হয়েছে, আর তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোডও করা আছে। স্পিরিচুয়াল সায়েন্স বা এনার্জি সায়েন্স জানা থাকলে হয় কি, যে আপনি যখন চরম বিপদে পড়বেন, আপনার হাতের কাছে যখন কিছু থাকবে না, তখন কিন্তু এই রেইকি, অ্যাঞ্জেল থেরাপি বা এনার্জি সায়েন্স জানা থাকলে এটা কিন্তু আপনাকে অনেকটাই বাঁচিয়ে দিতে পারবে, অনেকটাই রক্ষা করতে পারবে। এই রকম একটা অভিজ্ঞতা আমি কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করব। এমনি অনেক অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এই অভিজ্ঞতাটা প্রচণ্ড স্পেশাল। তো একজন ভদ্রলোক, তিনি আমার স্টুডেন্ট, তিনি স্টুডেন্ট, তেনার ওয়াইফ স্টুডেন্ট, তেনার ছেলে ইঞ্জিনিয়ারিং করছেন, তিনিও আমার স্টুডেন্ট, তিনি এখন ব্যাঙ্গালোরে থাকেন। তো প্রত্যেকটা ক্ষেত্রে উনি আমার সাথে কমিউনিকেট করেন যে স্যার এই ব্যাপার হচ্ছে, এইভাবে আমি বিভিন্ন অনুভূতি পেয়েছি। তো ওনার জীবনে যা কিছু ঘটে উনি প্রায় আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে শেয়ার করেন, আমিও রেসপন্স করি। কারণ যে সমস্ত স্টুডেন্টরা আমার সাথে বেশি করে যোগাযোগ করে আমি তাদের সাথে ভালো করে কমিউনিকেট করি, তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। একদিন হয়েছে কি, ঠিক রাত্রি 10টার সময় উনি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেন যে স্যার আমার ওয়াইফ প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, প্রায় ছটফট করছেন। তো সেই অবস্থায় আমাদের যে গোল্ডি হিলিং আছে সেই গোল্ডি হিলিংটা আমি করি, করার পরে ওনাকে ফোন করি যে এখন কেমন আছেন। তো সেই অবস্থায় উনি বললেন যে স্যার গোল্ডি হিলিং করার পরেও পরিস্থিতি কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তো এক্ষেত্রে আমি বলে রাখি, আমার এনার্জি সায়েন্সে আমি যত কিছু সাবজেক্ট প্রয়োগ করি, গোল্ডি হিলিং কিন্তু সবথেকে পাওয়ারফুল। মানে আমি যতটা রিসার্চ করছি ইনস্ট্যান্টলি রেজাল্ট আনতে, গোল্ডি হিলিং কিন্তু মিরাকেলভাবে সাহায্য করে। তো যখন গোল্ডি হিলিংতেও কাজ হলো না, তখন আমি ওনাকে সাথে সাথে পরামর্শ দিলাম যে আপনি ইমিডিয়েট কোনো হসপিটাল বা ডাক্তারখানায় নিয়ে যান। তো উনি আমাকে বললেন যে স্যার আমার আশেপাশের প্রত্যেকটা হসপিটাল কোভিড হসপিটালে পরিণত হয়েছে, তো এই পরিস্থিতিতে কী করবো আমি বুঝতে পারছি না। তো সেই মুহূর্তে উনি আমাদের বিভিন্ন গ্রুপ চলে, সেই গ্রুপেতেও উনি ওনার ওয়াইফের ফটো দিয়ে হিলিং রিকোয়েস্ট পাঠালেন, তো তারাও হিলিং করছে। এবং আমি কিছুটা চিন্তিত হয়ে পড়ে আমিও হিলিং করলাম, করার পরে ফের ফোন করলাম। তারপরেও ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলছেন যে না স্যার এখনও পরিস্থিতি কন্ট্রোলে আসেনি, মানে পরিস্থিতিটা প্রচণ্ড ভয়ানক, প্রচণ্ডভাবে পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তো সেই অবস্থায় আমি ওনাকে একদম স্ট্রিক্টভাবে পরামর্শ দিলাম যে আপনি ইমিডিয়েট যে কোনোভাবে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবসময় বলি যে কোনো ক্রিটিক্যাল পরিস্থিতিতে আগে ডাক্তারখানায় নিয়ে যাবেন, তার সাথে সাথে আপনারা এই স্পিরিচুয়াল সাবজেক্টকে অ্যাপ্লাই করবেন। তো এক্ষেত্রে আমি ওনাকে সেইভাবেই বলি যে আপনি এখনই ওনাকে ডাক্তারখানায় অ্যাডমিট করার ব্যবস্থা করুন। উনিও আমাকে বললেন যে স্যার হ্যাঁ স্যার আমি ব্যবস্থা করছি, দেখছি কোথায় কী করা যায়। তো তারপরে আমি ওনার ওয়াইফকে একদম ডিপভাবে গোল্ডি হিলিং দিতে দিতে ঘুমিয়ে পড়ি। তারপরে আমি জানি না কী হয়েছে, আমি অটোমেটিক্যালি ডিপ মেডিটেশানে চলে গিয়েছিলাম, গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ওই ভদ্রলোক আমাকে SMS করছে যে স্যার পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার ওয়াইফ কিছুক্ষণ পরেই ঠিক হতে শুরু করে। তো আমার ওয়াইফকে আর ডাক্তারখানায় নিয়ে যেতে হয়নি, আমার ওয়াইফ এখন অনেকটাই ভালো আছে, স্যার আপনি আর একবার গোল্ডি হিলিং করে দিন। তো এটা ছিল একটা রিসেন্ট গোল্ডি হিলিংয়ের অভিজ্ঞতা বন্ধুরা। ইয়েস বন্ধুরা, তো অনেক সময় হয় কি যে আপনাদের ফ্যামিলি মেম্বার যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, আপনাদের হাতের কাছে ডাক্তার থাকে না বা ডাক্তারখানায় যাওয়ার পরিস্থিতি হয় না, সেই সময় আপনি যদি বিভিন্ন স্পিরিচুয়াল সাবজেক্ট শিখে রাখতে পারেন, যেমন রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, ইনস্ট্যান্ট হিলিং, তো এইগুলো কিন্তু আপনাকে অনেকটাই সাহায্য করতে পারবে। ইয়েস বন্ধুরা, যেমন করে আমার এই স্টুডেন্টদের ক্ষেত্রে এই এনার্জি সায়েন্স সাহায্য করে।
হয়েছে। তো বন্ধুরা এই টাইপের বহু মিরাকেল কিন্তু প্রতিনিয়ত আমাদের হিলিং বা এনার্জি সায়েন্সে ঘটে থাকে। তো যারা চাইছেন যে এই টাইপের মিরাকেল সাবজেক্ট শিখে নিজেদের ফ্যামিলিকে রক্ষা করবেন, বিভিন্ন ক্রিটিক্যাল শারীরিক অসুস্থতা থেকে নিজেদের ফ্যামিলি মেম্বারকে রক্ষা করবেন, বিভিন্ন মেন্টাল প্রবলেম সলভ করবেন, বিভিন্ন বিজনেসগত প্রবলেম সলভ করবেন, বাস্তুগত প্রবলেম সলভ করবেন, গ্রহজাতীয় প্রবলেম সলভ করবেন, তারা কিন্তু আমাদের অ্যাঙ্গেল থেরাপি ক্লাসে জয়েন করতে পারেন। ইয়েস বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু ডিজাইন করেছি এ টু জেড অ্যাঙ্গেল থেরাপি ক্লাসে। ইয়েস বন্ধুরা, এখানে আপনি কিন্তু অ্যাঞ্জেল থেরাপি বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল, অ্যাঞ্জেল কার্ড রিডিং থেকে শুরু করে গোল্ডি অ্যাঞ্জেলের অ্যাটুনমেন্ট সমস্ত কিছু পাবেন। এই ক্লাসটা করলে কী সুবিধা হবে আপনার? এই ক্লাসটা করলে আপনার সুবিধা হবে যে একই জায়গায় থেকে আপনি টোটাল অ্যাঞ্জেল থেরাপি সাবজেক্টটা শিখে গিয়ে অ্যাঞ্জেল থেরাপির একজন মাস্টার হয়ে উঠতে পারবেন। একটা কথা বলবো বন্ধুরা, যখন আপনারা ট্রেনিং নিন, শিক্ষা নিন বা যাই কিছু নিন, সবসময় বেস্ট জায়গাটা চুজ করবেন, কারণ বেস্ট জায়গাতেই কিন্তু আপনি বেস্ট রেজাল্ট পাবেন। আর আমাদের প্রচেষ্টাই থাকে সবসময় স্টুডেন্টদেরকে বেস্ট সার্ভিস কীভাবে আমরা দিতে পারি, তার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা রিসার্চ করে চলেছি। যেমন আর্কেঞ্জেল গোল্ডি কিন্তু আমি নিজে রিসার্চ করে আবিষ্কার করেছি, তো সেটা কিন্তু আপনি অন্য কোথাও গেলে পাবেন না। তো যারা বিভিন্ন স্পিরিচুয়াল সাবজেক্টের সাথে যুক্ত আছেন, মন্দির মসজিদ গির্জাতে যাচ্ছেন, তাদের বলবো অবশ্যই যান, দেবতাকে ডাকুন, কিন্তু দেবতার সাথে কমিউনিকেট করার জন্য আপনারা অ্যাঞ্জেল থেরাপিটাকেও শিখে নিন। কারণ অ্যাঞ্জেল থেরাপি এমন একটা থেরাপি, এই থেরাপি শেখার সাথে সাথে আপনি কিন্তু ইমিডিয়েটলি অ্যাঞ্জেলদের সাথে কমিউনিকেট করে আপনার যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো যারা চাইছেন অ্যাঞ্জেল থেরাপি এ টু জেড ক্লাসে জয়েন করবেন, তারা এক্ষুনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের এক কপি ফটো, নাম, ঠিকানা দিয়ে আমাকে SMS করুন যে স্যার আমি অ্যাঞ্জেল থেরাপি এ টু জেড ক্লাসটা করতে চাই। ওখানে আমি আপনাকে ডিটেলসে বলে দেবো যে আপনাকে কী করতে হবে। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে এই টাইপের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রৈক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার, নমস্কার।